বামাত্রায় দিয়ে ধরেন দুয়ের দিয়ে ধরেন তাহলে কাপ সাইকেল আছে আমাদের এখানে 200 টাকা সাইকেল আছে 250 টাকা
কিন্তু এই আমাদের শ্রদ্ধেয় স্বামী মামা যখন এসেছেন
তখন থেকে কিন্তু আর এই অগ্রাধিকারটা থাকে নাই তো এটা খুবই একটা নাক্কারজনক কথা পাশাপাশি এই স্কুলে যত অভিভাবক রয়েছেন প্রত্যেকটি অভিভাবকে লাঞ্ছিত হয়েছেন আমি অনেক অভিভাবকের কাছে শুনেছি এই সমস্যা সে সমস্যা সে একটি টাকা কমায় না বহু সমস্যা আর আমাদের বিগত দিনে এই মতিয়ুর রহমান সরকার মরহুম মতিয়ুর রহমান সরকার আমার দাদা উনি যখন ছিলেন আমার মনে হয় কি অভিভাবকের কোনো কমপ্লেন ছিল না আরে শামীম বা মামা আপনার বিরুদ্ধে এত কমপ্লেন কেন আপনি এত অত্যাচারী কেন একটু ভালো হয়ে যান ভালো হওয়ার চেষ্টা করেন আগামীতে আপনার ভালো হবে যাই হোক আর বেশি কিছু না বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য জীবনের কামনা করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমাকে দু একটি কথা না বললে নয় আপনারা অবশ্যই অবগত আছেন এই মাদারগঞ্জ মুসলিম বিশ্ববিদ্যালয় মাদারগঞ্জ চীনের ফাজিল মাদ্রাসা সহ মাদারগঞ্জ পায়নাম মিটিপুর মেলা যতগুলো প্রতিষ্ঠান আছে বিশেষ করে এই মাদারগঞ্জ মুসলিম বিশ্ববিদ্যালয় আমাদের পুরুষেরা হাতে নাতে ধরে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছেন সে এলাকায় ব্যাপকভাবে দুর্নীতি হচ্ছে দুর্নীতির নিয়ম কিরকম দুর্নীতিটা হচ্ছে কাচ্চা কাচ্চাদের সেই গ্যারেজ ভাড়া যে গ্যারেজটা দিয়েছে সরকার কর্তৃক সেই গ্যারেজে ভাড়া নেয় রামপুর জেলা তথা পীরগঞ্জ উপজেলা 12 নম্বর মিঠিপুর ইউনিয়নের মধ্যে মাদারগঞ্জ দিমুখী উচ্চ বিদ্যালয় একটা সুনামধন্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বহিষ্কৃত এবং সাময়িক বরখাস্তকৃত হেডমাস্টার তাজুল ইসলাম শামীম সে অনেক দুর্নীতি করেছে এবং অনিয়মের মধ্য দিয়ে অ্যাডহক কমিটিকে বাদ দিয়ে রাতে রাতে অনেক টাকা পয়সা খরচ করে দিনাজপুর ভোট থেকে সে একটা কমিটি করে নিয়ে এসেছে সেই অবৈধ কমিটি আজকে ঠিক আছে মাদারগঞ্জে এবং মানববন্ধন আজকে যারা উপস্থিত আছেন এই প্রতিবাদ এবং মানববন্ধনে এলাকার শুধু অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক মন্ডলী সহ এলাকার জনসাধারণ সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আদাব আপনারা জানেন মরহুম মতিউর রহমান সরকার তিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টাকে রংপুর জেলার মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন সেই প্রতিষ্ঠানের হেডমাস্টার শাহ তাজুল ইসলাম শামীম তিনি আমাদের 12 নম্বর মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদা এই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন তাকে না জানিয়ে গোপনে রাতের আধারে এখানে অভিভাবক মন্ডলীর ভোট না দিয়ে সরকারি বিধান গণতান্ত্রিক বিধান কে তোয়াক্কা করে সে কাগজ কলমে ভোট দেখিয়ে এখানকার একটা কমিটি দিনাজপুর বোর্ড থেকে করে নিয়ে এসেছে সেই কমিটি হওয়ার পর এলাকার সুধি এলাকার জ্ঞানী উনি ব্যক্তিবর্গ সহ এলাকার মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যেনারা অভিভাবক তেনারা সবাই
নাকচ করে দিয়েছেন যে না এখানে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে কোনো কমিটি হয়নি এখানে রাতের আধারে টাকা পয়সা খরচ করে গোপনীয়তা রক্ষা করে এখানে একটা কমিটি করে নিয়ে আসা হয়েছে আপনাদের কাছে আরো একটি কথা আমি বলতে চাই এখানে আপনাদের সবার হাতে হ্যান্ডবিল আছে পোস্টার আছে সেখানে এই তাজুল ইসলাম শামীম কতগুলো অনিয়ম করেছে এগুলা যদি আমি আমার বক্তব্যে বলতে চাই এক থেকে দেড় ঘন্টা লাগবে আপনারা কাগজগুলো সুন্দরভাবে পড়েন মানারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটা সঞ্চয়ী হিসাব নম্বরটি 1141 জনতা ব্যাংক মানারগঞ্জ পীরগঞ্জ রংপুর শাখায় সেখানে 30 থেকে 40 লক্ষ টাকা 30 থেকে 40 লক্ষ টাকা এই সাজিবুল ইসলাম সাদার পরিবর্তে আর একজনকে তার স্বাক্ষর জাল করে সে টাকা সে সেখান থেকে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে আর যে অনিয়মগুলো করেছে শিক্ষা প্রতিষ্ঠানে এখানকার এলাকার সুদী এলাকার অভিভাবক এই তাজুল ইসলাম শামীম মাস্টারের কাছে সবাই নির্যাতিত হয়েছে সবাই নিষ্পেষিত হয়েছে সবাই লাঞ্ছিত হয়েছে সবাই অপমানিত হয়েছে তাই ভাই সব আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে এই প্রতিষ্ঠানটিকে এই সুনামধন্য প্রতিষ্ঠানটিকে আমাদেরকে রক্ষা করতে হবে যেহেতু আমাদের পূর্বপুরুষের হাত দিয়ে গড়া এই প্রতিষ্ঠানটি এখানে আমাদের ছেলে মেয়েরাই লেখাপড়া করবে এখানে দেখেন ক্যাসম্যান এরিয়া হিসেবে বলা যায় ক্যাসম্যান এরিয়া যদি বলা হয় মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের তাহলে সর্বপ্রথম হাসানপুর এবং একবারপুরের ছেলে মেয়েরাই পড়ে তারপর তারপর অন্যান্য এলাকার ছেলে মেয়েরা এখানে লেখাপড়ার সুযোগ পাবে আমাদের ছেলে মেয়েরা যদি সাদুল্লাপুরে যা ভর্তি হয় আমাদের ছেলে মেয়েরা যদি মিরপুরে গিয়ে ভর্তি হয় আমাদের ছেলে মেয়েরা যদি আবদুল্লাপুরে গিয়ে ভর্তি হয় তাহলে আমাদের বাপ দাদারা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানটা গঠিত করে গিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটা নির্মিত হয়েছে তাহলে এটা করার কি প্রয়োজন ছিল এটা করার কি প্রয়োজন ছিল তাই আমি সবিনয় এলাকাবাসীকে অনুরোধ করবো এই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনার আমাদের সবার এই প্রতিষ্ঠানটা রক্ষা করার দায়িত্ব আমার আপনাদের আমাদের সবার তাই আপনারা সবসময় সজাগ থাকবেন এই তাজুল ইসলাম শামীমের বিরুদ্ধে কোর্টে কেস হয়েছে শিক্ষা বোর্ডে কেস হয়েছে টিএনও অফিসে কেস হয়েছে সর্ব সরকারি কর্মকর্তাদের কাছে তার অভিযোগ আছে আইনানুগভাবে যদি সে তার অভিযোগগুলো খণ্ডাতে পারে সে পুনরায় হেডমাস্টার হবে তাতে আমাদের আপত্তি নাই কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে যে অনিয়মগুলো হয়েছে যে চোরাচালানিগুলো সে করেছে ডাকাতের মতো যে রাতারাতি সে যে কাজকর্মগুলো করেছে এটা আপনারা সবাই নিজেরাও সবাই জানেন ভাই সব বেশি কথা বলতে চাই না আমরা যে মোড়ে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা ব্যস্ততম রাস্তা এখানে আমরা বেশিক্ষণ কথা বলারও আমাদের সুযোগ হবে না ভাই সব এরপর পরবর্তীতে আজকে আমাদের প্রতিবাদ ও মানববন্ধন এরপর পরবর্তীতে আমরা আবার সুধী সমাবেশ করব আপনাদেরকে আমরা তারিখ এই মাইকিং করে জানিয়ে দেব কোথায় কিভাবে আমরা সুধী সমাবেশ করব এই সুধী সমাবেশে আমাদের আরো বিস্তারিত কথা থাকবে ভাই বন্ধুগণ আপনারা জানেন আজকে শামীম মাস্টার মাদারগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা এটা আপনারা জানেন কি জানেন না মাদারগঞ্জের মধ্যে তাজুল ইসলাম শামীম সবচেয়ে বেশি পয়সাওয়ালা কারণ কারণ প্রতি বৎসরে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ করে টাকা এই প্রতিষ্ঠানের টাকা উনি বাড়িতে নিয়ে গেছে হেডমাস্টার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টার আছে কার বাড়িতে 3টে 4টে বিল্ডিং আছে আপনারা দেখান কার বাড়িতে 3টে 4টে বিল্ডিং 3তলা 2তলা বিল্ডিং কার বাড়িতে আছে কোন হেডমাস্টারের বাড়িতে আছে আমার জানা মতে পীরগঞ্জ থানার মধ্যে কোন হেডমাস্টারের বাড়িতে নাই পীরগঞ্জ থানার মধ্যে কোন হেডমাস্টারের বাড়িতে 3টে 4টে করে 3তলা 2তলা বিল্ডিং নাই সেটা শামীম মাস্টার হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে এটা গোয়েন্দা বিভাগের লোক আপনারা যারা এসেছেন আজকের এই প্রতিবাদ ও পথসভায় আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনারা তদন্ত করে দেখবেন আর পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারাও একটু তথ্যগুলো আমি যে দিলাম বা দিচ্ছি আপনারা একটু সবিনয়ে অনুরোধ থাকবে আপনারাও এই তথ্যগুলো একটু খুঁজে দেখবেন তার কারণ আমরা একেবারে এই স্কুল থেকে বিদায় করে দিতে পারবো আর একটা কথা বলি আমি যে কথাটা বলতে চাই
এখানে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না আমি শামীম মাস্টারের কথা বলতে চাই আরো দুই চারটি কথা বলতে হয় আমাকে সেই কথাটা হচ্ছে এই ধরনের কথা আপনারা জানেন ইতিমধ্যে তিন চারটি নিয়োগের টাকাও নিছে এখানে সাদুবুল ইসলাম সাদাকে সরানোর একটাই কারণ সাদুবুল ইসলাম সাদাকে যদি সরানো যায় তাহলে পরবর্তীতে তার ইচ্ছামতো নিয়োগ বাণিজ্য বিলে করতে পারবে কারো কাছে 16 লাখ কারো কাছে 15 লাখ কারো কাছে 12 লাখ কারো কাছে 14 লাখ এইভাবে টাকা উনি ইতিমধ্যে নিয়েছে আরো একটা কথা বলি আমি আমাদের চাচা খলিল সরকারের উদ্দেশ্যে আমি একটি কথা না বললেই নয় আপনি মাদারগঞ্জ দ্বীপ উচ্চ বিদ্যালয়ের পরপর দুবার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আপনাকে কেন আবার এই প্রতিষ্ঠানের সভাপতি হতে হবে ভোটবিহীন অগণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে কেন আসতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি 10 বার সভাপতি হন আমাদের আপত্তি নেই এলাকার অভিভাবক মণ্ডলীর ভোটে নির্বাচিত সদস্যদের ভোটে আপনি 10 বার সভাপতি হন আমাদের আপত্তি নেই